নমস্কার, আমি দেবপ্রিয়া দেবরায়, আমি সোদপুরে থাকি। আমি সৌমেন কর্মকার, আমার বাড়ি বর্ধমান। আমি আজকে আর্ট দে ফান চ্যানেলের একজন অতিথি শিল্পী হয়ে এসেছি। যদি গল্পটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। রহস্য সিরিজে আজকের গল্প, লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাদরের পা। হেমেন্দ্র কুমার রায়, জন্ম 1888 খ্রিস্টাব্দে 2 সেপ্টেম্বর, মৃত্যু 18 এপ্রিল 1963 খ্রিস্টাব্দে। তার লেখা বিখ্যাত চরিত্র জয়ন্ত মানিক। তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে হল যখের ধন, আবার যখের ধন প্রভৃতি। বর্তমান গল্পটি হেমেন্দ্র কুমার রায় পত্র ভারতী প্রকাশনের কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে নেওয়া হয়েছে, যার প্রথম প্রকাশকাল 2005 সালের জানুয়ারি মাসে। শুরু হল আজকের গল্প বাদরের পা। অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিকরিতে বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা কিছু নয়, বাদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাদরের পা, সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাদরের একখানা শুকনো পা। আরে মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরাদেহকে সুখী রাখে সেই রকম কোনো এক উপায়ে এই বাদরের পাখানে কি শুকিয়ে রাখা হয়েছে। এ দেখুন, দেখুন না বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মা গো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন, আপনার ঘেন্না করে না? সুরেনবাবু শুধলেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এই মহিমায় তিনজন লোকের তিনটি গুড়ে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। বলেন কি, এও কি সম্ভব? হ্যাঁ, প্রথমে এক ব্যক্তি এই জিনিস গুণ পরীক্ষা করেছিল, তার প্রথম দুটি ইচ্ছের কথা জানি না, কিন্তু তৃতীয়বারে সে মরতে চেয়েছিল। কি ভয়ানক! আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? অবনীবাবু একটি দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ আমি করেছি, কিন্তু পরীক্ষা করে এইটুকু বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবে। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে? হ্যাঁ, কেউ কি যেতে পারে? কেউ যেতে পারে না, তাই এই জিনিসটা আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা, আপনার এই কথাটা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে যে শক্তি এখনো ফুরোয়নি, আর এখনো একজন লোক আছে যার কাছ থেকে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে। তা পারে, তাহলে ওটা আমাকে দিন না কেন? অবনীবাবু আঁতকে উঠে বললেন, বলেন কি সুরেনবাবু, আমি আপনার বন্ধু হয়ে আপনার এরকম শত্রুর মতো কাজ করে ফেলবো? পারবো না আমি করতে, আপনি জানেন না এ হচ্ছে সাংঘাতিক একটা জিনিস, আপনি জানেন তো, একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আনা। সুরেনবাবু সকৌতুক হেসে বললেন, আমি এসব গাঁজাখুরির কথা বিশ্বাসই করি না, তবুও দেখা যাক না, আপনার রূপকথার ভেতরে যদি সত্যিই থাকে তাহলে ওটাকে গঙ্গার জলে না ফেলে দিয়ে আমাকেই দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ আপনার কথাই থাকো, কিন্তু যদি হিতে বিপরীত হয় একবার তাহলে শেষটা আমাকে কিন্তু দুষবেন না বলে দিলাম, ধরুন আপনার কাছে রাখুন। সুরমা বললেন, হ্যাঁ গো, এ যেন আরব্য উপন্যাসের আলাদিনের প্রদীপের গল্প, তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস, তবু মজাটা একবার দেখাই যাক না কেন, প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলতো? সুরমা বললেন, আমাদের তো কোনো অভাব নেই, ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেনশন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছা আছে বটে, আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি, বাগানের দিকে খান তিনি ঘর তৈরি করলে ভালো হয়, এই জন্য 1000-5000 টাকা দরকার।
সুরেনবাবু হো হো করে হেসে বললেন, হাজার পাঁচেক টাকা দরকার, তার ভাবনা কি, এখনই তোমাকে দিচ্ছি। বলেই তিনি বাদরের সে শুকনো পা হাতের উপরে তুলে রেখে বললেন, আমাদের হাজার পাঁচেক টাকা দরকার, বুঝেছো, হাজার পাঁচেক টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাদরের পাখানা টেবিলের উপর ফেলে দেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হলো ওই বাদুরের পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠল। সুরমা বললেন, ও তোমার মনের ভুল, চলো রাত হলো, এখানে বসে আর পাগলামি করো না তো, খাবে চলো। সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন একখানা বাদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই বিছানা থেকে সেটা লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন তার একখানা পা নেই। পরদিন সকালবেলা চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাত্রে স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো? বাদরটা হয়তো আমাদের টাকা দিতে। বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে স্বতন্ত্র সুরে বললেন, দেখো দেখো। বাগানের একটা বট গাছের ঘন পাতার ভেতর থেকে একটি বানর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার ঘোষেদের বাড়িতে দুটো বাদর আছে জানো না, একটা কোনোমতিকে পালিয়ে এসছে আর কি। বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয় ভয় করছে। সুরেনবাবু কি একটা বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল। রেজিস্টে চিঠি আছে মামু। সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসছে রেল অফিস থেকে। তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই, প্রিয় মহাশয়, আপনার পুত্র শ্রী অমিয় কুমার সেন রেলের কোন কাজে হাজারিবাগ গিয়েছিলেন। সেখানকার জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আহত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করে তার দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের 5,000 টাকা জমা হয়েছে, এই টাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, 5,000 টাকা, 5,000 টাকা। বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। এক মাস কেটে গিয়েছে। গভীর রাত্রি সুরনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতো বসে আছেন, তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত, আকাশ অন্ধকার, বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বললেন, ওগো বাদরের সেই পাটা কোথায় গেল? বাদরের পায়ের কথা সুরেনবাবু একেবারে ভুলে গিয়েছিলেন। টেবিলের ওদিক দিয়ে তাকিয়ে তিনি দেখলেন সেখানেই সেটি পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ওই যে, কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন? সুরমা বললেন, ওর কাছে এখন তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো। সুরেনবাবু বললেন, না না,
আর কোনো ইচ্ছা প্রকাশ করার দরকার নেই, ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না না, আমি আমার ছেলেকে দেখতে চাই। সুরেনবাবু বললেন, এ তুমি আবোল তাবোল বকছো, কোথায় আমাদের অমিয়, বেঁচে থাকলে সে আপনি আসত। সুরমা মাথা নেড়ে বললেন, না না না, আমি তাকে দেখবই, তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে। সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈব গতিকে, বাদরের পায়ের জন্য নয়, ওর কোনো গুণ নেই, অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা মানবে না, আমার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু লাচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতে বুঝবে না তখন আর কি করি বলো। এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপরের থেকে বাদরে পাটি তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে চরম হাওয়া গো গো করে উঠল। একটি টিকটিকি দেওয়ালের উপরে টিক টিক করে ডাকলে, তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ওই বাদরের পায়ের কোনো গুণই নেই, আমি এখন শুতে যাই, তুমিও এসো। সুরেনবাবু দুই পা অগ্রসর হলেন, সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম দুম করে খুলে যাওয়ার মতো শব্দ হল। সুরমা ধরফর করে উঠে দাঁড়ালেন, ব্যগ্র স্বরে বললেন, ও কে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়, ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না গো না, আমার অমিয় আসছে, আমার অমিয় আসছে, আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না? বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন, কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে, হয়তো ওই শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা, কিন্তু যদি তা না হয়, যদি সত্যি অমিয় আসে, তাহলে সে কি মূর্তিতে আসবে? ব্যাঘ্রের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, মুণ্ডহীন রক্তাক্ত দেহ। সুরেনবাবু আর ভাবতে পারলেন না, শিউরে উঠে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বাদরে পাটি আবার তুলে নিয়ে তিনি দ্বিতীয় শেষ ইচ্ছাটি প্রকাশ করলেন, আমার ছেলেকে আমি আর দেখতে চাই না। সিঁড়ির ওপরে আর কোনো শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্ত বারে চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন, বাইরে কেউ নেই, কিন্তু সদর দরজাটা খোলা। শেষ হল আজকের গল্প, লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাদরের পা। গল্প পাঠে শুভঙ্কর, গল্পে সুরমার চরিত্রে দেবপ্রিয়া দেবরায়, গল্পে অবনীবাবুর চরিত্রে সৌমেন কর্মকার, এবং গল্পের অন্যান্য চরিত্রে শুভঙ্কর। গল্পের সাউন্ড এফেক্টস এবং মিক্সিংয়ে শুভঙ্কর। গল্পের অনন্য সহকারী হিসেবে কাজ করেছেন রানা। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ডাউনলোডস করেছি, তার লিঙ্কস নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো। এরকম আরও সুন্দর ও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর দ্য ফান, এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজে গিয়ে অবশ্যই লাইক করে দেবেন। আগ্রহী শ্রোতা বন্ধুরা, আপনাদের কবিতা ও গল্প আমাদের মাধ্যম দিয়ে শেয়ার করতে চাইলে আমাদের মেল করুন। আমাদের মেল আইডিটি হলো
artdayfun@gmail.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।